ভারত সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বড় ধরনের অস্ত্র ও বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর ফলে ছয় লাখের বেশি রাশিয়ার তৈরি এ কে রাইফেল তৈরির অনুমতি পেয়েছে ভারত সোমবার নয়াদিল্লিতে পৌঁছে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে সিক্ত হন পুতিন মোদী এরপর দুই রাষ্ট্র মধ্যকার এক বৈঠকে দুটি দেশের সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বার্ষিক বাণিজ্যিক প্রযুক্তিগত সহায়তা ত্রিশ বিলিয়ন ডলার বাড়ানোর বিষয়ে আলোচনা হয়